নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের গাজরের বরফি রেসিপি বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না মাত্র দুটি উপকরণ দিয়ে একদমই অল্প সময়ে আর ভীষণ সহজভাবে এই রেসিপিটি বানানো যায় আর দারুণ স্বাদে তৈরি হয় ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে বানানো ভীষণই সহজ আর বন্ধুরা এই বরফিটা একবার বানিয়ে এক মাস ধরে সংরক্ষণ করে আমরা খেতে পারি তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের গাজরের বরফি রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের গাজরের বরফি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চারশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি এখন এবার একটা পিলারের সাহায্যে গাজরের খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে তো আমি একটা পিলার নিয়ে গাজরের খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা সবগুলো গাজরের খোসাটাই আমি একই রকমভাবে ছাড়িয়ে নেব এখানে দেখো বন্ধুরা সবগুলো গাজরের খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে গাজরগুলো জলের মধ্যে ধুয়ে জলটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে রেখে নিয়েছি এখন এবার একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি বন্ধুরা যে বড় সাইজের গেটার আছে সেই গেটারে কিন্তু আমরা গ্রেট করব না মাঝারি সাইজের যে গেটারটা আছে সেই গেটারে গাজরগুলোকে গ্রেড করে নিতে হবে বড় সাইজের গেটারে গ্রেড করে নিলে কি হবে গাজরগুলো সেদ্ধ হতে টাইম লাগবে আর বরফিটা ভালো হবে না তাই এরকম মিডিয়াম সাইজের গেটারে গাজরগুলোকে খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে তো আমি একটা ভাবে গ্রেড করে নিচ্ছি তো এবার দেখো বন্ধুরা এই যে সামনের অংশটা আছে সেটা আমি ফেলে দেবো এটা কিন্তু নেওয়া যাবে না এবার একই রকমভাবে আমি সবগুলো গাজর গ্রেড করে নেব তো বন্ধুরা এখানে আমি সবগুলো গাজরই একদম মিডিয়াম সাইজের গ্রেড করে নিয়েছি আবারও বলছি বন্ধুরা মিডিয়াম সাইজ করে গ্রেড করতে হবে বড় সাইজের কিন্তু গ্রেড করলে এই বরফিটা ভালো হবে না সেদ্ধ হতেও টাইম লাগবে এখানে দেখো বন্ধুরা এবার আমি ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনের উপর এবার এর মধ্যে গ্রেড করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি ওজন্য এটা দুশো গ্রাম বন্ধুরা যতটা পরিমাণ গাজর নেবে ঠিক তার অর্ধেক পরিমাণ কিন্তু আমাদের চিনিটা নিতে হবে তা আমি তো চারশো গ্রাম গাজর নিয়েছি তার জন্য আমি দুশো গ্রাম চিনি এখানে অ্যাড করেছি এবার চিনিটা নাড়াছাড়া করে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আর এই সময় বন্ধুরা ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে তো বেশ কিছুক্ষণ এটা নাড়াছাড়া করে মিশানো হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে থেকে কিন্তু অনেকটা জল বেরোতে শুরু করেছে জলটা কিন্তু অনেকটা পরিমাণে বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা কতটা বেরিয়েছে এখন এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা নাড়াছাড়া করে রান্না করে নিতে হবে আর বন্ধুরা এই সময় কিন্তু অনবরত নাড়াছাড়া করতে হবে কারণ নিচে বসে যেতে পারে তো বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করার পর বন্ধুরা জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে দিতে হবে লো করে এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আর অবশ্যই কিন্তু এটা অনবরত কন্টিনিউ নাড়াছাড়া করে যেতে হবে যতক্ষণ না প্যান্ট ছাড়তে শুরু করছে ঠিক ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখন প্যান ছাড়তে শুরু করেছে তার মানে আমাদের এখন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে যখন দেখবে এরকমভাবে প্যান্ট ছাড়তে শুরু করছে তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো এবার নাড়াছাড়া করে এরমভাবে মিশিয়ে নিচ্ছি এলাচ গুঁড়োটা ভালোভাবে নাড়াছাড়া করে এরমভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এখন কিন্তু অবশ্যই ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এখন এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি বন্ধুরা ঘিটা কিন্তু অবশ্যই অপশনাল তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তবে ঘি দিলে এই শাইনিংটা একটু বেড়ে যায় আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে এবার আমি নাড়াচাড়া করে ঘিটা মিশিয়ে নিচ্ছি তো ঘিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন এবার বন্ধুরা আমাদের এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব এবার এখানে দেখো বন্ধুরা আমি একটা এরকম সাদা কাগজ নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তোমরা বাটার পেপার নিতে পারো তো আমার কাছে যেহেতু বাটার পেপার নেই তাই আমি এরকম একটা কাগজ নিয়ে নিয়েছি অথবা তোমরা কোনো বক্স বা স্টিলের প্লেটও নিতে পারো এখন এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটা খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে তো এবার আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন এবার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার স্প্যাচুলা দিয়ে মিশ্রণটাকে এরকমভাবে সমান করে নিতে হবে হালকা ট্যাপ করে করে এটা একদম সুন্দরভাবে সেট করে নিতে হবে তো বন্ধুরা আমি একটু চেপে চেপে ভালোভাবে অ্যাপ করে করে এটা সেট করে নিয়েছি এবার এখানে দেখো বন্ধুরা আমি কয়েকটা ড্রাই ফ্রুটস এখানে কুচি করে নিয়েছি এবার আমি ড্রাই ফ্রুটস কুচিটা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি তবে বন্ধুরা এটাও সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু ভালো লাগে দেখতে বরফিটা এবার স্প্যাচুলা দিয়ে একটু সামান্য প্রেস করে নিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে বসে যায় আর বন্ধুরা এটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে তা না হলে এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু বসবে না এবার ওপর থেকে আরও একটা পেপার দিয়ে এরভাবে হালকা একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি যাতে ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে সেট হয়ে যায় এবার আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি বন্ধুরা ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর ঠান্ডা হয়ে গেছে কত সুন্দরভাবে কিন্তু এখন আমাদের এই বরফিটা সেট হয়ে গেছে এখন এবার বন্ধুরা আমি একটা ছুরি নিয়ে এটা কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা তোমাদের ইচ্ছা মতো এই বরফির সাইজগুলো ছোট অথবা বড় যে কোনো শেপে তোমরা কেটে নিতে পারো তা আমি এখানে এরকম মিডিয়াম সাইজ করে একটু চৌকো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে অল্প উপকরণে তৈরি হয়ে গেল আর খেতে কিন্তু দারুণ লাগে তো ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা একটা তুলে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বরফিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু বরফিগুলো আমাদের তৈরি হয়েছে প্রত্যেকটা বরফির পিসি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকেও বেশি ভালো হয় আর এই বরফিগুলো তোমরা ফ্রিজে রেখে এক মাস সংরক্ষণ করে খেতেও পারবে তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো বরফি কত সুন্দরভাবে উঠে আসছে আর কত সুন্দর লাগছে দেখতে এখন আমাদের এই দারুণ স্বাদের গাজরের বরফি একদম রেডি এখন এবার একটা পাত্রে এগুলো আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ স্বাদের দারুণ টেস্টি গাজরের বরফি রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই